হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি আজ আমি দেখাবো কিভাবে ঘরেই ক্রিম চিজ বানিয়ে নেওয়া যায় আসলে ক্রিম চিজ বানানোর অনেকগুলো আলাদা আলাদা প্রসেস আছে তবে আমার কাছে এই প্রসেসটাই সবচেয়ে ইজি বলে মনে হয় আর টেস্টটাও একদম কেনা ব্র্যান্ডেড ক্রিম চিজের মতনই লাগে তাহলে চলুন শুরু করি তবে শুরু করার আগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ক্রিম চিজ বানানোর জন্যে আমি এখানে এক লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি তো আমি কিন্তু এখানে নর্মাল প্যাকেটের দুধই ব্যবহার করেছি দুধের কোয়ালিটিটা যতটা ভালো হবে ক্রিম চিজটাও কিন্তু ততটাই ভালো হবে এখন আমি এই দুধটা খানিকটা জাল দিয়ে নিয়ে একটু গরম করে নেব একদম টকবক করে ফোটাবো না কিন্তু খানিকটা গরম করে নেব। তো এই দেখুন যখন এরকম বাবলস আসা শুরু করে দিল তখন আমি হিটটা বন্ধ করে নিলাম এখন আমি একটা জায়গায় তিন টেবিল চামচ লেবুর রসের সাথে সমপরিমাণ জল মিশিয়ে রেখেছি আর সেটা এখন দুধে মিশিয়ে মিশিয়ে দুধটা কেটে ছানা বানিয়ে নেব তো এই দেখুন দুধটা কাটতে শুরু করে দিয়েছে আর এটা কিন্তু নর্মাল পনিরের ছানা নয় এটা কিন্তু চিজেরই ছানা নর্মাল পনিরের ছানা চিজের ছানার মধ্যে এটাই তফাত পনিরের ছানা বানাতে গেলে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হয় আর চিজের ছানা বানাতে গেলে কিন্তু কাঁচা গরম দুধকেই কেটে নিতে হয় এখন একটা পাত্রে আমি একটা ছাঁকনি দিয়ে তার উপরে সাদা কাপড় দিয়ে নিয়েছি এখন তার উপর দিয়ে এই ছানাটা ঢেলে দিচ্ছি যাতে ছানার জলটা আলাদা হয়ে যায় এই ছানাটা কিন্তু এখনও বেশ অনেকটাই গরম রয়েছে তো যতক্ষণ না এটা একটু রুম টেম্পারেচারে আসে ততক্ষণ আমি এটাকে রেখে দিচ্ছি তো প্রায় দশ পনেরো মিনিট বাদে আমি ফিরে আসছি দেখুন দশ পনেরো মিনিট বাদে ছানার জলটা অনেকটা আলাদা হয়ে গেছে আর ছানাটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে তো আমি চেপে আরও খানিকটা জল বের করে নিচ্ছি জলটা ভালো মতন বের করে নিলে কিন্তু ক্রিম চিজটা বানাতে অনেক সুবিধা হবে আর এই জলটা ফেলে দেব না এই জলটা এমনিতেও রান্না ইউজ করা যাবে আর ক্রিম চিজটা বানাতেও আমার খানিকটা জল কাজে লাগবে এদিকে এই ছানাটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে সাথে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচের মতন লবণ আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন একটু কম বেশিও করতে পারেন এখন আমি এটাকে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো দেখুন প্রথমবার গ্রাইন্ড করবার পর কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে আমি চামচ দিয়ে একবার এরকমভাবে নেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে তিন চারবার চামচ দিয়ে মাঝখানে মাঝখানে নেড়ে নিয়ে একটু ধৈর্য ধরে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এখন কিন্তু ছানাটা অনেকটাই স্মুথ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি তিন টেবিল চামচ ছানার জল মিশিয়ে এটাকে আরও একবার গ্রাইন্ড করে নিচ্ছি তো এই জলটা দেওয়ার কারণে ক্রিম চিজের টেক্সচারটা কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট থাকবে তো এই দেখুন ক্রিম চিজটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন কখন এটা রেডি হয়ে গেছে যখন এর গায়ে এরকম একটা সুন্দর চকচকে গ্লস দেখতে পাবেন তখনই বুঝবেন ক্রিম চিজটা একদম রেডি তো এখানে এক লিটার ফুল ক্রিমের দুধ দিয়ে কিন্তু প্রায় দুশো গ্রামের মতন ক্রিম চিজ হলো আর এটার টেস্টও কিন্তু একদম কেনা ব্র্যান্ডেড ক্রিম চিজের মতনই হয় আপনারা চাইলে এটা দিয়ে পিৎজা বানাতে পারেন স্যান্ডউইচই ইউজ করতে পারেন অথবা যে কোনো ধরনের ডেজার্ট আইটেম কেক ডেকোরেশন সব কিছুতে এই ক্রিম চিজটা আরামে ইউজ করা যেতে পারে এখন এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে সাত দিন অবধি ফ্রিজে রেখে ইউজ করা যেতে পারে যেহেতু কোনো আলাদা প্রিজারভেটিভ দেওয়া নেই তাই সাত দিনের বেশি কিন্তু ইউজ করা যাবে না তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না থ্যাংক ইউ গুড বাই